বাংলাদেশ আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 50 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের প্রায় 85 জন কূটনীতিক। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, আবুধাবির অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান আল শামসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল পি এম জামাল হোসেন, আমিরাতে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল দুই দেশের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।